মকর সংক্রান্তি বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আমিও ভালো আছি। তো দেখো, দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে। সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো করে, মানে সংসারে যা কাজ থাকে জানোই তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তো সমস্ত কাজকর্ম করে ছেলে স্নানও করিয়ে দিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে খিচুড়ি। দেখো এদিকে ডেচকি করে বসিয়ে দিয়েছি খিচুড়ি, গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি। তো যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, নিরামিষ সব কিছু, তো গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে। খিচুড়ির জন্য চাল ডাল তো একদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এইদিকে আমি বড় বড় করে ফুলকপি কেটে নিয়ে ভেজে নিচ্ছি। খিচুড়ির মধ্যে একটু বড় বড় করে ফুলকপি দিলে সেগুলো গলে যাবে না, মানে ঘেঁটে যাবে না। একটু ফুলকপি যদি না পেলাম খিচুড়ির মধ্যে তাহলে কি ভালো লাগে বলো? সেই জন্য একটু বড় বড় করে ফুলকপি কেটে আমি খিচুড়ির মধ্যে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি বানিয়ে রেখেছি। এটা খিচুড়ির সাথেও খাওয়া যাবে, আবার রাত্রেবেলাও খাওয়া যাবে। রাত্রে আজকে আমি রুটি খাবো, কারণ পিঠে খাবো না। যেহেতু সকালে খিচুড়ি খাচ্ছি সেই জন্য রাত্রে আর ভাতটা খাওয়া যাবে না। আমাদের এক টাইমই খেতে হয় ভাত, এটাই নিয়ম। আমার মাও এরকমই করে, তো সেই জন্য আমিও এক টাইম ভাত খাই আর এক টাইম রাত্রে আর পিঠে খাবো না, পিঠে কালকে খাবো, মানে বাসি খাবো, কিছু করার নেই যেহেতু ভাতটা খাচ্ছি তাই। তো যাই হোক, ফুলকপিগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে খিচুড়ির জন্য চাল ডাল বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব খিচুড়ির মধ্যে। বর্ষা কিংবা শীত যে কোনো সময়ে কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগে, আর শীতকালের খিচুড়ির তো কোনো কথাই নেই, কারণ সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়িটা করা হয় যেহেতু, সেই জন্য বেশ ভালোই লাগে। আমার তো খিচুড়ি খুবই পছন্দ, আমার বড় বেশ ভালো পছন্দ করে, কিন্তু আমার ছেলে আবার খিচুড়ি খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, খিচুড়ির মধ্যে আমি মশলা কষে দিয়ে দিলাম, দেখতেই পেলে তেলের ওপর একটু পাঁচ জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো, আর এক মশলা তো আমি করেই রেখেছিলাম যেটা ফুলকপি আলুর তরকারিতে দিয়েছিলাম, সেই মশলাটাই আমি তেলের ওপরে একটু আরও ভালোভাবে কষিয়ে নিয়ে আর খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। বলছিলাম না ছেলে খিচুড়ি পছন্দ করে না, সেই জন্য দেখো ওর জন্য ডালে চালে, মানে সিদ্ধ ফেনা ভাত ওর জন্য তুলে নিয়েছি, আলু আর ডালে চালে তুলে নিয়েছি, আর একটুখানি তরকারি দিয়ে দিয়েছি। ওকে এবারে খাইয়ে দেব আর আমাদের খিচুড়িটা ততক্ষণ ফুটতে থাকুক। ওর জন্য একটু পাঁপড় ভাজাও নিয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চে আছে খিচুড়ি, আলু ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা, এটাই আজকের আমাদের লাঞ্চে থাকবে। তো দেখো বনিশোনা খেলা করছে, ওকে ডাকছি, ও ভাবছে মা খিচুড়ি করেছে তাই বলছে না খাবো না, কিন্তু খাওয়াবো তো অবশ্যই, খেতে তো হবেই তাই না। তো খিচুড়ি না, ওর জন্য আমি ফেনাবাতি করেছি। ছেলেকে খাওয়ানোর পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমরা একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে বেরোবো, একটু কিছু কেনাকাটির আছে তাই জন্যই বেরিয়েছি, মানে রেডি হচ্ছি। দেখো আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই জামাটা আমি অনলাইন থেকেই কয়েকদিন আগে কিনেছি। তো যাই হোক, দেখো বাজারে এসেছি, মার্কেটটাই, এই মার্কেটটা সানডে করে বসে, আর এখানে জিনিসপত্র বেশ অনেক কিছু ভ্যারাইটিও পাওয়া যায় আর তাছাড়া একটু সস্তাতেও পাওয়া যায়। তো এই মার্কেটটাতে আমি একবার এসেছিলাম ছেলেকে নিয়ে, আমার বর কখনও আসেনি। তো ওকে বললাম চলো বিছানার চাদর টাদর কিনবো, কয়েকটা জিনিস কেনার আছে চলো। তো এলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখো বাজার উঠে যাচ্ছে, এতটাই বেলা করে এসেছি ফার্স্ট কথা, আর সেকেন্ড কথা আজকে তেমন বাজার বসেনি, কারণ মকর সংক্রান্তির জন্যই খুব একটা বেশি বাজার বসেনি। তো যাই হোক, বাজার ঘুরে মার্কেটটা ঘুরেই আমরা বাড়ির দিকে রওনা দেবো। আগের সপ্তাহতেই আমি আমার ছেলে দুজনে এসেছিলাম এই জায়গাটায়, দেখলাম প্রচুর দোকানপাট এবং প্রচুর লোকজনের ভিড় ছিল, কিন্তু এই সপ্তাহে একটু বেলা করে এসেছি বলে হয়তো দোকানগুলো উঠে গেছে। কিন্তু তারপরে একটা মানে দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আজকে এত কম দোকান বসেছে কেন, তো বলল আজকে কিছু একটা আছে উৎসব, তো সেই জন্য, মানে হয়তো জানি না কী আছে, তা আমার মনে হয় মকর সংক্রান্তির জন্যই বসেনি। আসলে এরা বেশিরভাগ কথা গুজরাটিতে বলে, সেই জন্য অনেকটাই বুঝতে পারি না। তো যাই হোক, আর এবারে দেখো যেতে যেতে আমার বর দেখেছে লাইট বিক্রি হচ্ছে, ও লাইটের খুব শখ ওর, এমনিতে বাড়িতে মানে প্রত্যেকটা ঘরেই আমাদের লাইট আছে, তাও ও লাইট দেখতে পেলে ওর পছন্দ, মানে এই লাইট কিনবো ওই লাইট কিনবো, তো ও লাইট কিনতে ব্যস্ত, কোন লাইটটা নেবে সেটা দেখছে। তো এই লাইটটা চার্জার লাইট, তো এই চার্জার লাইটটা ও কিনবে, তো সেটাই আমাকে জিজ্ঞেস করছে নেবো কি। তো আমি বললাম দেখো তোমার যদি পছন্দ হয় তো নাও, তো এই লাইটটা নিল ও, আর আমার ছেলেও ভারী খুশি। বাড়ির জন্য কোনো নতুন কিছু কেনাকাটা হলে আমরা যেমন খুশি হই, আমার বাচ্চাও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, মানে আমার ছেলেও কিন্তু ভীষণ খুশি হয়। এমন নয় যে ওর জন্য সবসময় খেলনা কিনে দিতে হবে, ওর বাড়ির জন্য আমরা যখন কিছু কিনি তো ও খুব খুশি হয়ে যায়,
বর তো ঘরের জন্য লাইট কিনলো, কিন্তু আমার যেইগুলো কেনার ছিল সেগুলো তো কেনাই হলো না, সেই জন্য দেখো মনটা একটু খারাপ হয়ে গেছে। কি আর করব, ভাবলাম একটু চাদর টাদর কিনবো, কিন্তু কেনা হলো না। বিছানার চাদরও এখানে নেই জানো তো, বাড়ি থেকে আসার সময় দু একটা নিয়ে এসেছিলাম, তো সেগুলোও কেমন হয়ে গেছে সেই জন্য কেনার আছে চাদর। তো যাই হোক, পরে এসে কিনে নিয়ে যাব। মার্কেটটা থেকে বাড়ি ফেরার পথে মিষ্টির দোকানে আসলাম একটু মিষ্টি কিনতে। আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সেই জন্য পাটিসাপটা করার জন্য মিল্ক কেক কিনতে এসেছি। দেখো দোকানটাতে কিন্তু অনেক রকম ভ্যারাইটির মিষ্টি আছে, আর যেগুলো দেখলেই লোভনীয়। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছু কেজি দরে পাওয়া যায়, কোনো কিছু পিস দরে নয়, লাড্ডুও কিন্তু কেজি দরেই নিতে হয়। তো আমরা আধা কেজি মতো একটু মিল্ক কেক নিয়ে নেবো পাটিসাপটা বানানোর জন্য। আর এদিকে দেখো বানাচ্ছে, ওই গাঠিয়াগুলো হয় না ঝুড়ি ভাজা, মোটা মোটা যে ঝুড়ি ভাজা হয় সেটাই বানাচ্ছে। মিষ্টি দোকানটা দেখলেই মনে হয় যেন এটা খাই ওটা খাই, কিন্তু এত মিষ্টি তো হেলদের পক্ষে ভালোও নয়। আর তোমরা তো জানো আমি একটু ডায়েট করছি, কিন্তু এই কোনো মানে উৎসব আসলে আর ডায়েট হয় না। তো আগের দিন তো ডায়েট করলাম, কিন্তু আজকে এই পিঠে পুলি হচ্ছে, কতক্ষণ আর মুখে তালা দিয়ে রাখবো বলো তো? আজকে পিঠে পুলি খেয়ে নেবো, আবার পরের দিন থেকে ডায়েট করবো, তাই না বলো? যাই হোক, যেগুলো কিনবো বলে বেরোলাম সেগুলো তো কেনা হলো না, লাস্টে মিষ্টি কিনেই বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সন্ধেবেলার পিঠেপুলির ভিডিওটা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, লাইক কমেন্ট করো।